বশবর্তী হয়ে কিছু মানুষ ধর্ম কর্ম ভুলে নিজের জীবনের সর্বনাশ ডেকে আনে। লোভ লালসা মানুষকে অন্ধ করে তার বিবেক বুদ্ধি বিসর্জন দিয়ে তাকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যায় এবং ভালো মন্দ পাপ পুণ্য বিচারের ক্ষমতা নির্মূল করে ফেলে। তাই লোভ মানুষের চরম শত্রু, জীবনের বিনাশ সাধনই এর কাজ। তো আজকে নিয়ে এসেছি টার্কিস হরর মুভি কুলেয়াস প্রাইড অব দ্য কার্সের গল্প নিয়ে। এর ডাইরেক্টর হলেন ইউনুস সেভিক। প্রথমত এই ভিডিও কভার করার আগে আমি পার্সোনালি ওনার সাথে কন্ট্যাক্ট করলে উনি এবং ওনার টিম তুর্কি ইস্তানবুল থেকে আমায় এই কাজের জন্য স্বতঃস্ফূর্তভাবে সম্মতি প্রদান করেন। শুধু এটাই নয়, আমি ভিডিও শেষে আপনাদের এই সিনেমার ডাইরেক্ট লিংক দিয়ে দেব। তো শুরু করা যাক আজকের ভিডিও। বিশেষত এই সিনেমা সত্য ঘটনার উপর কেন্দ্র করে বানানো, যেখানে বিশেষ কিছু কারণে স্থানের নাম ও চরিত্র পাল্টে দেওয়া হয়েছে। গল্প শুরুর আগে কিছু তথ্য আমাদের দেখানো হয়, যার অনুযায়ী বহু বছর আগে মানবজাতি ও কুল্লাস জিন একসাথে থাকত। কিন্তু কিছু সময় পর হঠাৎ করে কুল্লাস জিনরা মানবজাতির শত্রু হয়ে যায়। ফলে তাদের বাধা প্রদান করার জন্য কোনো এক তন্ত্রসিদ্ধ মহিলা পাথর এবং অন্ধকার দিয়ে ব্ল্যাক ম্যাজিক করে কুল্লাস জিনকে সারা জীবনের জন্য বন্দি করে রাখে। এবং ওই মহিলার বংশধর ছাড়া কোনো সাধারণ মানুষ কুল্লাস জিনকে মুক্ত করতে পারবে না। কিন্তু লোভে বশবর্তী হয়ে মানবজাতি কুল্লাস জিনকে নিজের ক্ষমতায় রেখে নিজ নিজ কাজে তার শক্তি ব্যবহার করতে চায়। কিন্তু তারা জানত না কুল্লাস জিনের ক্রোধ এবং হিংসা দুটোই মানুষের থেকে অনেক বেশি। এবার গল্পের শুরুতে আমাদের একটি বাচ্চা মেয়ে ও তার মাসি নারমিনকে দেখানো হয়। বাচ্চা মেয়েটিকে সে কোলের কাছে বসিয়ে চুল আঁচড়ে দিচ্ছিল। তিনি বলেন, তুমি যখন একদিন বড় হবে সেদিন তোমায় সুন্দর করে বউ সাজানো হবে। মেয়েটি কথা শুনে লজ্জায় হেসে উঠতেই সদর দরজায় মা নক করলে মেয়েটি ছুটে যায় বাড়িতে মাসি এসছে বলার জন্য। কিন্তু নারমিন তার হাত ধরে বলে, মাকে জানিও না আমি বাড়িতে এসছি, কারণ আমি ওকে সারপ্রাইজ দেব। বাচ্চাটি কথা শুনে বেশ মজা পেয়ে মায়ের কাছে গেলে হঠাৎ মায়ের ফোনে একটা কল আসে। কলটা রিসিভ করতে তিনি কান্নায় ভেঙে পড়েন, কারণ কিছুক্ষণ আগেই নারমিন মারা গেছে। বাচ্চা মেয়েটি এই খবর শুনতেই বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে, কারণ কিছুক্ষণ আগেই মাসি তার চুল বেঁধে দিচ্ছিল। তাহলে এটা কিভাবে সম্ভব? কৌতূহলবশত ঘরের ভেতর চেক করতে গেলে দরজা খুলতেই দেখে সেখানে তার মাসির রূপ ধরে এক ভয়ানক আত্মা বসে আছে। সে তার দিকে ফিরে তাকাতেই ঘটনা শিফট করে কয়েক বছর পর। জঙ্গল পথে একটা গাড়িতে দুজন কাপল যাচ্ছিল, তাদের নাম বেইজা, অনিল, ডেফনে এবং গোরখাম। আসলে এরা একটা ফটোগ্রাফি কন্টেস্টে অংশগ্রহণ করেছিল। সেখানে তাদের সাবজেক্ট ছিল কোনো ঐতিহাসিক জায়গার ছবি, যার উইনিং প্রাইস $50,000। ফলে অনিল আর গোরখাম দুই বন্ধু তাদের গার্লফ্রেন্ডকে নিয়ে বেরিয়ে পড়ে ছবির উদ্দেশ্যে। এতে ছবি তোলা আর কোয়ালিটি টাইম স্পেন্ড দুটোই হবে। অনেক দূরের পথ অতিক্রম করায় ক্লান্তির জন্য ডেফনে ঘুমিয়ে পড়েছিল। এর মাঝেই সে একটা অদ্ভুত স্বপ্ন দেখে, যেখানে জঙ্গলের মাঝে একটা পরিত্যক্ত জলাশয়ের সামনে সে বিয়ের ড্রেস পরে এক অচেনা মহিলার সাথে দাঁড়িয়ে আছে। মহিলাটি তার হাত ধরে কিছু যেন একটা করছে, হতেও পারে সেটা ব্ল্যাক ম্যাজিক। মহিলাটি নিজের মুখের কাপড় সরাতেই দেখে তার ঠোঁট সেলাই করা। আর এই ভয়ানক ঘটনা দেখে ডেফনে চিৎকার করে জেগে ওঠে। তখনই বন্ধুদের চোখের সামনে দেখে নিজেকে শান্ত করে। এই মুহূর্তে তারা এমন একটা জায়গায় দাঁড়িয়ে ছিল যার দূর দূরান্ত অবধি কোনো জনবসতি চোখেই পড়ছিল না। তাদের সবার মনে হচ্ছিল হয়তো তারা রাস্তা হারিয়ে ফেলেছে। কিন্তু অনিল সবাইকে শান্ত করে বলে, আমি একদম ঠিক জায়গায় এসেছি, কারণ এখানকার কথাই তানের বলেছিল। তানের আসলে অনিলের বন্ধু, এবং তার কথা অনুযায়ী এখান থেকে বেশ কিছুটা দূরে একটা হোটেল রয়েছে যেখানে চাইলে আমরা খুব ভালোভাবেই থাকতে পারবো। তারা এমন একটা জায়গায় দাঁড়িয়েছিল যেখান থেকে রাস্তা দুদিকে ভাগ হয়ে গেছে, আর ঠিক মাঝ বরাবর
ক্রেজি ব্রাইট উইন্ডমিল নামের একটা সাইনবোর্ড লাগানো। এবার গাড়ি নিয়ে আরও কিছুটা গেলে জনবসতি চোখে পড়ে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, তাদের সেখানে যাওয়ার অ্যাড্রেস জিজ্ঞেস করলে কেউ কোনো উত্তর দিচ্ছিল না, সবাই নির্বিকারভাবে তাদের দিকে চেয়েছিল। আরও কিছুটা এগোলে তাদের সাথে পরিচয় হয় কানবেরের সাথে। গোরখাম নিজেদের পরিচয় দিয়ে বলে, আমরা ফটোগ্রাফার, আমি শুনেছি এই সামনেই নাকি একটা ঐতিহাসিক জায়গা রয়েছে, সেটা ছবি তুলতেই এখানে আসা। আমার বন্ধু এর কাছাকাছি একটা হোটেলের ব্যাপারেও বলেছিল, কিন্তু আপাতত সেটা আমরা খুঁজে পাচ্ছি না। এটা শুনতেই ভদ্রলোক বলে, কে বলেছে এখানে হোটেল রয়েছে? আপনারা এই পুরো এলাকা ঘুরেও কোথাও একটাও হোটেল পাবেন না। এখানে শুধুমাত্র আমার একটাই গেস্ট হাউস রয়েছে যেখানে বাইরে থেকে কোনো লোক এলে থাকতে পারে। যদি আপনারা চান সেখানে আমি আপনাদের থাকার ব্যবস্থা করে দিতে পারি, কিন্তু এখন সেটা অপরিষ্কার হয়ে রয়েছে। সব থেকে ভালো হয় আজ রাতটা আপনারা আমার বাড়িতে কাটিয়ে দিন, ততক্ষণে না হয় আমি গেস্ট হাউসটা পরিষ্কার করে রাখবো, আর পরের দিন না হয় আপনারা ওখানে চলে যাবেন। তবে শুধু এইটুকুই নয়, এই গ্রামের একটা অদ্ভুত জায়গা আছে যেটার ব্যাপারে অনেক গল্প জড়িয়ে রয়েছে, চাইলে আপনাদের আমি কালকে ওখানে নিয়ে যেতে পারি। এবার এত সুন্দর প্রস্তাব পেয়ে তারা তার কথায় রাজি হয়ে যায়। কানবেরের বাড়ি পৌঁছতে অনেক রাত হয়ে গেছিল। সোফায় বসে গল্প করতে করতে হঠাৎ খেয়াল করে কানবেরের ছেলে ইসমাইল উল্টো দিকে মুখ করে একটা অদ্ভুত টাইপের কবিতা আউড়ে যাচ্ছিল। কানবের এসে ইসমাইলকে ভেতরে যেতে বলে তাদের সাথে গল্প করতে শুরু করে। এর মাঝে কানবেরের স্ত্রী তাদের জন্য চা নিয়ে আসলে ডেফনে তার দিকে তাকাতে চমকে ওঠে, কারণ গাড়িতে আসার পথে তার দুঃস্বপ্নে এই মহিলাকেই সে দেখেছিল। কিন্তু সে এটাকে মনের ভুল ভেবে ওয়াশরুমে যায় প্যান্টে পড়ে যাওয়া চা পরিষ্কার করতে। ইতিমধ্যে গোরখাম কানবেরকে ওই জায়গাটার ব্যাপারে জিজ্ঞেস করলে সে জানায় এই গ্রামে জঙ্গলের মাঝে একটা জলাশয় আছে এবং তার পাশেই রয়েছে একটা শ্রাইন। এবার শ্রাইন বলতে বোঝায় কারোর উদ্দেশ্যে বানানো কোনো পবিত্র আধার। কানবের বলে ওই শ্রাইনকে ঘিরে রয়েছে একটা অদ্ভুত ঘটনা। আসলে অনেক বছর আগে গ্রামের একটা সুন্দরী মেয়ে মিলের মালিকের প্রেমে পড়েছিল। ছেলেটাও তাকে ভীষণ ভালোবাসত। দীর্ঘ সময় পর মেয়েটা তাদের ভালোবাসাকে বিয়ের বন্ধনে আবদ্ধ করতে চাইলে ছেলেটা মানা করে দেয়। মেয়েটি বহুবার তাকে এর কারণ জিজ্ঞেস করলেও কোনো উত্তর ছেলেটি দেয় না। এরপর কাউকে না জানিয়ে আচমকা একদিন ছেলেটা নিরুদ্দেশ হয়ে যায়। নিজের ভালোবাসার মানুষকে এইভাবে হারিয়ে সে নিজেকে ঠিক রাখতে পারে না। মেয়েটি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে এবং সময়ের সাথে অদ্ভুত কার্যকলাপ করতে শুরু করে, যার কারণে তার বাবা মা তাকে অনেক কবিরাজের কাছে নিয়ে যায়। কিন্তু কোনো ফল না হলে কোনো এক অজ্ঞাত কবিরাজ বলে, আপনাদের মেয়েকে জঙ্গলের মাঝে ওই জলাশয়ে নিয়ে যান, সেখানে এক জিন আছে, সে চাইলে আপনার মেয়েকে ভালো করে দেবে। তার কথা শুনে মেয়েটিকে ওয়েডিং ড্রেস পরিয়ে জলাশয়ে নামাতেই সে অদ্ভুত বিহেভ করতে শুরু করে। ইতিমধ্যেই তার বাবা মা খেয়াল করে জলাশয়ের ঠিক মাঝে একটা পুরুষ আকৃতির কেউ দাঁড়িয়ে, এবং সে তাদের মেয়েকে ইশারায় নিজের কাছে ডাকছে। তার মেয়ে অদ্ভুতভাবে চলতে চলতে তার কাছে আসলে চোখের পলক ফেলার আগেই দুজন উধাও হয়ে যায়। এই ঘটনার পর থেকে মনে করা হয় ওই মেয়েটির আত্মা সেখানেই রয়ে গেছে, তাই মেয়েটির উদ্দেশ্যে একটা শ্রাইন প্রতিষ্ঠা করা হয়। তারপর থেকেই এই গ্রামে যত লোক আছে তারা সেখানে গিয়ে নিজের অপূর্ণ ইচ্ছা পূর্ণ করতে দোয়া করে আসে। আর এই ঘটনার পর থেকেই এই জায়গার নাম ক্রেজি ব্রাইড ভিলেজ। গল্প শুনে অনিল ভীষণ এক্সাইটেড হয়ে পড়লে কানবেরকে বলে, কাল আমরা ওই জায়গা দেখতে যাব। এদিকে তখনও ডেফনে ওয়াশরুমে ছিল, তার মনে হয় কেউ যেন তাকে লুকিয়ে দেখছে। আর তখনই কানবেরের বউ চলে আসলে ডেফনে ভয় চলে যায়। অন্যদিকে কানবেরের বাড়িতে এক অজ্ঞাত পরিচয় ভদ্রলোক প্রবেশ করার চেষ্টা করলে কোনো এক অদ্ভুত অশরীরী তাকে ঢুকতে বাধা দেয়। মাঝরাত হলে সবাই ঘুমিয়ে পড়লে ইসমাইল তাদের রুমে এসে আবার অদ্ভুত কবিতা আওড়াতে শুরু করে। অনিল হঠাৎ এটা শুনে চমকে উঠতেই দেখে ডেফনে পজেসড অবস্থায় বসে আছে। এটা দেখে তিনজনে ভয় পালাতে গেলে কানবের কুড়ুলের এক কোপ
অনিলের পেটে বসিয়ে দেয়। কানবেরিকে দেখে মনে হচ্ছিল সে যেন কারোর দ্বারা পজেস্ট। এবার বাকি দুজন প্রাণের ভয়ে পালাতে গেলে দেখে গ্রামবাসীরা তাদের ঘিরে ফেলেছে এবং প্রতিটা গ্রামবাসীর রূপ যেন শয়তানের মতো। আর তখনই চারজন চমকে উঠতেই দেখে এটা তাদের দুঃস্বপ্ন ছিল। কিন্তু অবাক ব্যাপার এটাই যে চারজন একই সময় একই স্বপ্ন কিভাবে দেখল এবং প্রত্যেকে একে অপরের স্বপ্নে উপস্থিত ছিল। নিজেদের শান্ত করে আশেপাশের পরিস্থিতি দেখলে তারা আন্দাজ করে তাদের উঠতে অনেকটা বেলা হয়ে গেছে। তাই দ্রুত রেডি হয়ে অনিল কানবেরকে জিজ্ঞেস করে তারা শ্রাইন দেখতে কখন যাবে। প্রত্যুত্তরে সে জানায় শ্রাইন এখান থেকে অনেক দূর, তার উপর তোমরা এত লেটে উঠেছ তাই আজ ওখানে যাওয়া যাবে না, কিন্তু তোমাদের ওই মিল দেখাতে নিয়ে যেতে পারি। অতঃপর সেখানে পৌঁছলে তারা মিলের ফটো তুলতে ভিতরে গেলে নিরাশ হয়, কারণ গোটা ঘরে আটা ছাড়া আর কিছুই ছিল না। এবার সবাইকে কানবের এই মিল সম্পর্কিত একটা অদ্ভুত ঘটনা শোনায়। এই মিলের মালিক জিনের সাথে একটা চুক্তি করে, যার অনুযায়ী জিন প্রত্যেক বছর একটা করে মানুষ তার সাথে নিয়ে যাবে এবং তার পরিবর্তে জিন তাদের আনাজ দেবে, যাতে সে এবং তার পরবর্তী প্রজন্ম চিন্তামুক্তভাবে জীবন কাটাতে পারে। কানবের কথা শেষ করতেই সবাই হাসতে থাকে, কারণ সবার কাছে এটা নিছকই বাচ্চাদের ভয় পাওয়ানোর গল্প বলে মনে হয়। আপাতত আজকের ট্রিপ নিরাশাজনক হলে তারা গেস্ট হাউসের দিকে রওনা দেয়। কিন্তু এই সবের মাঝে আরেকজন অচেনা মানুষ তাদের উপর নজর রাখছিল। এরপর কানবের তাদের গেস্ট হাউসে পৌঁছে দিয়ে চলে যায়। এবার বিকেল গড়িয়ে রাত হলে হঠাৎ গেস্ট হাউসের কারেন্ট চলে যায়। একেই শুনশান এলাকা, আশেপাশে কোনো খাবারের বন্দোবস্ত নেই, এইভাবে এখানে কতদিন থাকা যায়? তাই তারা সিদ্ধান্ত নেয় পরের দিন শ্রাইন দেখে তারা ব্যাক করবে। তখনই হঠাৎ সদর দরজায় কেউ কড়া নাড়লে দরজা খুলতেই দেখে কানবের দাঁড়িয়ে। সে তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা জানতেই এসেছিল। কানবের সবাইকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে বলে, কারণ কাল খুব সকালে তাদের শ্রাইনের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হবে। তখন মাঝরাত, দূরে কোনো এক গভীর জঙ্গলে কয়েকজন লোক কালো কাপড় পরে আগুন জ্বেলে কিছু একটা অদ্ভুত রিচুয়ালস করছিল। আর তখনই ডেফনের ঘুম ভেঙে যায়। তার কানে একটা অদ্ভুত আওয়াজ পাশের ঘর থেকে আসছিল। অগত্যা সেখানে গেলে বেইজা আর গোরখামকে আপত্তিজনক অবস্থায় দেখতে পেলে তার অবাক এবং দুঃখ দুটোই লাগে। সে পাশের রুমে অনিলকে এটা জানাতে গেলে দেখে সে পজেস্ট অবস্থায় পড়ে আছে। এটা দেখে চিৎকার করতেই বাকি দুজন চলে আসলে ডেফনে তাদের নিয়ে পালাতে গেলে অনিল তার গলা টিপে ধরে। আর তখনই চমকে উঠলে দেখে এটা তার দুঃস্বপ্ন ছিল। কিন্তু তখনই পাশের রুম থেকে বেইজার কান্নার আওয়াজ শুনতে পায়। ডেফনে পা টিপে রুম থেকে বেরোতেই দেখে অনিল আর গোরখাম তাকে বেঁধে রেখেছে, আর পরক্ষণেই ওরা দুজন তাকেও বেঁধে ফেলে। এবার বেইজাকে কুড়ুল দিয়ে কুপিয়ে মেরে ডেফনেকে মারতে যেতেই হঠাৎ তার ঘুম ভেঙে যায়। অর্থাৎ সে স্বপ্নের মধ্যেও স্বপ্ন দেখছিল, যেমন ইনসেপশন মুভিতে আমরা দেখেছি। এই অদ্ভুত দুঃস্বপ্ন দেখে ওয়াশরুমে ফ্রেশ হতে গেলে ডেফনে আয়নায় লক্ষ্য করে ঠিক তার পিছনে ওই অচেনা লোকটা দাঁড়িয়ে আছে। কিন্তু কিছু বলার আগেই লোকটি তাকে কিস করে। এরপরের ঘটনা সকালের। আজ প্রত্যেকে ঠিক সময় ঘুম থেকে উঠে রেডি হয়ে গেলে কানবের তাদের নিয়ে শ্রাইনের উদ্দেশ্যে রওনা দেয়। যাত্রাপথে একটা জিনিস বড়ই অদ্ভুত ছিল, কারণ কানবের ডেফনেকে ব্রাইড বলে সম্বোধন করছিল। গন্তব্যস্থলে পৌঁছে কানবের সকলকে জলাশয় সহ শ্রাইন দেখায়। কিন্তু এর মাঝে ডেফনে দল থেকে আলাদা হয়ে জঙ্গলের কিছুটা বিপরীত দিকে প্রবেশ করে যায়, কারণ কেউ যেন তাকে নিজের কাছে ডাকছিল। এবার কানবের তাদের গল্পটা খুলে বলে, আসলে মিলের মালিক সেদিন একা ছিল না, তার সাথে আরেকজন কবিরা ছিল যার মধ্যে ওই তন্ত্রসিদ্ধ মহিলার বংশের রক্ত বইছিল। সে মিলের মালিককে ব্ল্যাক ম্যাজিকের দ্বারা হেল্প করেছিল কুল্লাস জিনকে মুক্ত করে কন্ট্রোলে আনার জন্য। সেদিন তারা ওই জিনকে মুক্তি দিয়েছিল ঠিকই, কিন্তু তারা
কুল্লাস জিনের মানবজাতির প্রতি রাগ ও হিংসার পরিমাণের ব্যাপারে জানতই না, তাই সর্বপ্রথম জিন মিলের মালিককে মেরে ফেলে। এবার সময়ের সাথে এই গ্রামে কুল্লাস জিন তার প্রভাব বিস্তার করতে শুরু করে। এই কুল্লাস জিনদের এমন একটি প্রজাতি যারা নিজের দল বানিয়ে মানুষের রূপ ধরে সবার মাঝে থাকতে পারে, কিন্তু সবাই এসব কথা শুনে হেসে উড়িয়ে দেয়। এদিকে ওই অচেনা লোক যে আগের দিন রাতে ডেফনের ওয়াশরুমে ছিল, সে ডেফনের কাছে এসে বলে, আমি তোমার জন্য বহু বছর অপেক্ষা করেছি। মনে আছে ছোটবেলা সেই কথা, যেদিন তোমার চুল আঁচড়ে দিচ্ছিলাম? এবার এইখানে একটা চমকে দেওয়ার মতন ঘটনা রিভিল হয় যে গল্পে শুরুতে যে বাচ্চা মেয়েটিকে তার মাসে চুল আঁচড়ে দিচ্ছিল, ওই বাচ্চা মেয়ে আর অন্য কেউ নয়, স্বয়ং ডেফনে। এবং ওই দিন মাসি নয়, বরং তার রূপ ধরে আসা এই লোকটাই ছিল যে আসলে জিন। তার নজর অনেক আগে থেকেই ছোট ডেফনের উপর ছিল। ডেফনে কিছু বুঝে ওঠার আগেই লোকটি তাকে অজ্ঞান করে তার ঠোঁট সেলাই করে দেয়। এদিকে অনেকক্ষণ ডেফনেকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করলে জঙ্গলের মাঝে তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে। জঙ্গল পথে যাওয়ার সময় জিনের ভয়াবহ গলায় আমরা আরেকটা ঘটনার ব্যাপারে জানতে পারি। আসলে ডেফনে ওই তন্ত্রসিদ্ধ মহিলার বংশধর যে প্রথম কুল্লাস জিনকে ব্ল্যাক ম্যাজিকের দ্বারা বন্দী বানিয়েছিল। তো এবার স্বাভাবিকভাবে কুল্লাস জিনদের রাগ এই বংশ তথা ডেফনের উপর ছিল। অন্যদিকে ইসমাইল দুজন বাচ্চার সাথে যখন খেলছিল, তখন ওই অচেনা লোকটি আবার আসে যে কানবের বাড়িতে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু জিন তাকে বাড়িতে ঢুকতে দিত না। আর ঠিক এইভাবেই ইসমাইল সহ বাকি বাচ্চারা বলে ওঠে, আমরা কুল্লাস জিন, তুই ভুলে গেলি? এটা শুনতেই লোকটা ভয় পালিয়ে যায়। এবার রাত হলেও ডেফনের অবস্থার খুব একটা উন্নতি না হলে অনিল একটা টর্চ হাতে গ্রামে ডাক্তার খুঁজতে বেরিয়ে পড়ে। কিন্তু তেমন কাউকে না পেয়ে সে কানবের বাড়িতে গেলে সেখানে জিনেরা তাকে তাড়া করলে ভয় পালিয়ে আসে। অনিল ফিরে এসে সবাইকে এই অদ্ভুত ঘটনা জানালে তারা এটাকে মনের ভুল ভেবে ডেফনের জন্য আজকের রাত এইখানেই কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এবার মাঝরাতে জঙ্গলের মাঝে কয়েকজন লোকসহ কানবের একটা অদ্ভুত রিচুয়ালস করতে শুরু করে, যার প্রভাবে ডেফনে পজেস্ট হয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর সবার ঘুম ভাঙলে ডেফনেকে সেখানে দেখতে না পেয়ে অবাক হয়ে যায় যে মেয়েটা কিছুক্ষণ আগেও এতটা অসুস্থ হয়ে অজ্ঞান অবস্থায় পড়েছিল, সে হঠাৎ বাড়ি ছেড়ে কোথায় গেল? অগত্যা তাকে খুঁজতে সবাই টর্চ নিয়ে বেরিয়ে পড়ে। মাঝরাতে পথ চলতি গ্রামবাসীদের দেখে তারা সাহায্য চাইলে কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারে এই গ্রামের কেউ বেঁচে নেই এবং যাদের দেখতে পাচ্ছে তারা সকলেই জিন। তাদের থেকে কোনো রকমে বেঁচে কানবেরের বাড়িতে আসলে তারা অবাক হয়ে যায়, কারণ বাড়িটা দেখে মনে হচ্ছিল বহু বছর এখানে কেউ আসেনি। কিন্তু এটা কিভাবে সম্ভব, কারণ আগের দিন তারা এই বাড়ি থেকেই ঘুরে গেছে। তারা ভেতরে ঢুকে কাউকে খোঁজার চেষ্টা করলে সেখানে উপস্থিত ভয়ঙ্কর জিনেরা তাদের এখান থেকে পালাতে বাধ্য করলে গেস্ট হাউসে ফিরে আসে। এই ভয়াবহ ঘটনার কারণে তারা বাকরুদ্ধ হয়ে পড়ে, আর তখনই সদর দরজায় কেউ যেন জোরে জোরে ধাক্কা দেয়। মনে সাহস সঞ্চয় করে দরজা খুলতেই দেখে সেই লোকটা তাদের সাথে দেখা করতে এসছে যে বহুবার কানবেরের বাড়িতে ঢোকার চেষ্টা করছিল। একেই এতগুলো রহস্য জটিলতা সৃষ্টি করছিল, তার উপর রিভিল হয় আরও একটা রহস্য। লোকটি জানায় তাদের মতোই কোনো এক বন্ধু তাকে এই গ্রামে হোটেল আছে বলে মিথ্যে গল্প শুনিয়ে স্পেশাল হানিমুনের জন্য পাঠিয়েছিল। কিন্তু এখানে আসতেই আমি বুঝতে পারি এই গ্রামের কোনো জিনিস স্বাভাবিক নয়, এবং এর মাঝেই আমার স্ত্রী মারা যায়। আমি বহুবার চেষ্টা করেছি তাকে নিয়ে এই গ্রাম ছেড়ে পালাতে, কিন্তু সবটাই ছিল বৃথা চেষ্টা, কারণ এক বছর কেটে যাওয়ার পরেও আমি আজও এখান থেকে বেরোতে পারিনি। এর মাঝে একদিন আমি কানবেরের বাড়িতে লাইট জ্বলতে দেখে সন্দেহ করি যে নিশ্চয়ই আমার মতন আবার কেউ এখানে ফেঁসে গেছে। সেদিন থেকে আমি বহুবার চেষ্টা করেছি তোমাদের সতর্ক করতে, কিন্তু কানবেরের বাড়ি আগলে রেখেছে এক ভয়ঙ্কর জিন। সে প্রতিবার আমায় এখানে আসতে বাধা দিয়েছে। তবে এই কদিনের মধ্যে আশা করি তোমরা বুঝে গেছো এই গ্রামের কেউ জীবিত নেই, সবাই কুল্লাস জিনদের হাতে মারা পড়েছে।
আর যাদের তোমরা দেখতে পাচ্ছ এরা নিজেরাই কুল্লাস জিন, যারা মানুষের রূপ ধরে রয়েছে। আর তোমাদের যে লোক বা বন্ধু এখানে পাঠিয়েছে, হতে পারে সে নিজেও কুল্লাস জিন। মুখের কথা শেষ হতে না হতেই লোকটি সামনে থেকে উধাও হয়ে যায়, আর তখনই ঘরে জিনদের আনাগোনা অনুভব করলে তিনজন ভয়ে দৌড় লাগায়। কিন্তু এ কি, রাস্তার মাঝে এটা কে পড়ে আছে? একটু কাছে যেতেই তাদের গোটা শরীর ঠান্ডা হয়ে যায়, কারণ রাস্তায় পড়েছিল ওই লোকটির লাশ, যে কিছুক্ষণ আগে সশরীরে তাদের সামনে বসেছিল। প্রাণের ভয়ে দৌড়ে কিছুটা দূরে এলে সামনে একটা বাড়ি দেখতে পেয়ে সেখানে প্রবেশ করতেই জিন গোর্খাম এবং অনিলের চোখ নষ্ট করে দেয়। বেগতিক দেখে বেইজা সেখান থেকে পালিয়ে রাস্তায় এলে তার পথ আগলে দাঁড়ায় পজেস্ট অনিল আর গোর্খাম। বেইজা কোনো রকমে নিজেকে বাঁচিয়ে জঙ্গলের মাঝে পরিত্যক্ত জলাশয়ের সামনে এসে পৌঁছয়, আর সেখানে তার জন্য অপেক্ষা করছিল সেই জিন যার জন্য ডেফনের ওই অবস্থা হয়েছিল, এবং সে বেইজাকেও কুলে তুলে তার সাথে নিয়ে যায়। এবার আমাদের কিছু ঘটনার ব্যাপারে বলা হয়। মানবজাতির মতো জিনদের লোভ সময়ের সাথে বাড়তে থাকে, কারণ চুক্তি অনুযায়ী যখন কুল্লাস জিনদের প্রতি বছরে একটি করে মানুষ তাদের সাথে নিয়ে যাওয়ার কথা ছিল, সেই জায়গায় প্রতি বছরে একাধিক মানুষকে তারা তাদের সাথে নিয়ে যায়। এই গ্রামে আরেকজন কাপল হানিমুন করার জন্য আসলে তাদের পথ প্রদর্শক হয়ে সাহায্যের জন্য এগিয়ে আসে কানবের, এবং তাদের দূর থেকে দেখছিল ইসমাইল ও তার বন্ধু। আর এই ঘটনার সাথে মুভি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিও তা কমেন্ট বক্সে জানাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর সাথে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা, তোমরা যদি এই মুভি দেখতে চাও তাহলে ড্রাস ফিল্ম পিকচার্স চ্যানেলে এই মুভি আপলোড করা রয়েছে, যার লিংক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে পিন অবস্থায় পেয়ে যাবে। তো আজকের মতন এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।